আজ সোমবার, 10-এ অগ্রহায়ণ 1426 বঙ্গাব্দ, 27-এ রবিউল আওয়াল 1441 হিজড়ি, 25-এ নভেম্বর 2019। এসবিএসসি টেলিভিশন সংবাদ শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুরাইয়া। থেকে নওগাঁর নজিপুরে চালু হলো বিকাশ কাস্টমার কেয়ার সেন্টার। বিকাশজনিত সমস্ত সমস্যার সমাধান এখানে করা হবে। প্রোপাইটার মোহাম্মদ এজেড মিজান, সাধারণ সম্পাদক নজিপুর বণিক কমিটি। সৌদি আরবে নির্যাতিতা সুমির পর এবার ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন 24 বছরের হুসনা আক্তার নামে আরও এক নারী কর্মী। ভিডিও বার্তায় তিনি তার উপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে দেশবাসীর সাহায্য চেয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, মাত্র 10-12 দিন আগে তাকে ভালো কাজের কথা বলে সৌদি আরব পাঠানো হলেও সেখানে তার উপর অত্যাচার চালানো হচ্ছে। ইতিমধ্যে ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন। হুসনা আক্তারের বাড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে। রাখাইনে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা নির্যাতনের নতুন চিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার শুরুর আগে নতুন এ ভিডিও চিত্রটি প্রকাশ করল কাতার ভিত্তিক গণমাধ্যমটি। এতে বলা হয়, জার্মানির নাৎসি বাহিনীর মতো বিশেষ বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে রোহিঙ্গা নৃশংসতার মেতে ওঠে মিয়ানমার সরকার। আন্তর্জাতিক আদালতে বিচার শুরুর ঠিক 2 সপ্তাহ আগে প্রকাশিত তথ্যচিত্রটি রোহিঙ্গা নির্যাতনের অন্যতম প্রমাণ হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া মাপার যন্ত্র রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় বেলুনের মাধ্যমে উড়ে এসে পড়ে। ওই বেলুনের সঙ্গে ছিল প্লাস্টিকের আদলে তৈরি সোলার বাল্ব, ব্যাটারি ও 3 মাথাওয়ালা ক্যামেরার সমন্বয়ে তৈরি সার্কিট। প্যাকেটের ভারতীয় ছোট আকৃতির পতাকা দিয়ে উপরের অংশ ঢাকা ছিল। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে থেকে যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যান। বিষয়টি জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। বিশাল আকৃতির পলিথিন আবৃতি বেলুন উড়ে এসে দামুড়হুদার দেউলি গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুল কাসেমের গম খেতে পড়ে। ক্ষেত্রের মানুষ জানান, বেলুনের সঙ্গে বাধা বাক্সটি উড়ে এসে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আফ্রিকার গরুর চর্মরোগ লাম্পি প্রকট আকারে ছড়িয়ে পড়ছে দেশে। চট্টগ্রামে প্রথম দেখা দিলেও এখন 40টি জেলায় চলছে আক্রান্ত গবাদি পশু। তবে সরকারের দাবি, জেলার সংখ্যা বাড়লেও কমছে আক্রান্ত গরুর সংখ্যা। দেশের ইতিহাসে প্রথম দেখা দেয়া এই রোগ নিরাময়ে নেই কোনো ঔষধ। তবে তার নিয়ন্ত্রণে গোট পক্স ভ্যাকসিন ব্যবহার করছে সরকার। মোট 27 দিন বয়সী এক বাছুর নিয়ে বগুড়ার শেরপুরের প্রাণী সম্পদ হাসপাতালে হাজির খামারি আব্দুল মজিদ। বাছুরটির শরীরে দেখা দিয়েছে হাজারো গুটি, যেগুলো ফেটে ঝরছে রক্ত। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন সহ 11 দফা দাবিতে খুলনা ও রাজশাহীতে ফের আন্দোলনে নেমেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা। সোমবার সকালে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকেরা। এ সময় মজুরি কমিশন ও বকেয়া বেতন দেবার দাবি জানান সবাই। বিক্ষোভ শেষে সমাবেশ করবেন আন্দোলনকারীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনার পাটকল শ্রমিকেরা। এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ার দেন, দাবি মানা না হলে আমরণ অনশনে যাবেন তারা। পাটকল কর্তৃপক্ষ বলেছেন, আর্থিক সমস্যার কারণে এমন সংকট তৈরি হয়েছে। বিভিন্ন সময় প্রতারণার আশ্রয় নিয়ে 286 নারীকে বিয়ে করা লালমনিরহাটের যুবক জাকির হোসেনের নাকি 700 বিয়ে করার ইচ্ছে ছিল। কিন্তু গত বুধবার তেজগাঁও থানার এক ছাত্রীর ধর্ষণের মামলায় গ্রেফতার হয় তার সেই বাসনা থমকে গেছে। যদিও 286 নারীকে তার বিয়ে করা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। দেশবাসীর মনে প্রশ্ন, কিভাবে এতগুলো নারীর একজন যুবকের পক্ষে বিয়ে করা সম্ভব হলো? জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের উচ্চবিত্ত আত্মনির্ভরশীল ব্যবসায়ী চাকরিজীবী নারীদের টার্গেট করতেন এই প্রতারক জাকির হোসেন। বাংলাদেশের লজ্জার পরাজয়ে লজ্জিত পশ্চিম বাংলার সাংবাদিকরা। ম্যাচের দিনগুলোই সকালে ক্রিকেটারদের গোলাপি বলে অনুশীলন করতে না দেখে অবাক হয়েছেন গৌতম ভট্টাচার্য। মোমিনুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ভট্টাচার্য বলেন, চিন্তা ভাবনা এত গল দেখে খুব অবাক লাগলো। বাংলাদেশ প্রথম দিন ব্যাটিং এ ভালো করতে পারেনি, আউট হয়ে যায় মেনে নিলাম, কিন্তু পরের দিন সকালবেলা নেটে একজনকেও গোলাপি বলে ব্যাট করতে দেখলাম না। আমার কথা হচ্ছে, হতেই পারে প্রথম দিন পারেনি, গোলাপি বলে অভ্যেস ছিল না, হয়নি, কিন্তু পরের দিন তাদের কাছে নেটে অনুশীলন করার সুযোগ ছিল, কিন্তু কেউই ব্যাটিং করেনি।
আমার পাশে হাবিবুল বাশার দাঁড়িয়েছিল, যিনি অন্যতম নির্বাচক। তিনিও খুব অবাক হয়েছেন যে ওরা ব্যাটিং অনুশীলন করছে না কেন। ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণের খবর এ মাসের শুরুতে বেশ কয়েকবার বিশ্ব গণমাধ্যমের শিরোনামে রয়েছে। দূষণের কারণে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। গতকাল রোববার রাত 8:45 বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরের মধ্যে দিল্লির অবস্থান ছিল চতুর্থ। দিল্লিকে পেছনে ফেলে তখন বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল প্রথম। ঢাকার দূষণ কতটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে সেটি তুলে ধরেছে বৈশ্বিকভাবে বায়ু দূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইয়ার ভিজুয়াল। রাজশাহীতে প্রাথমিক শিক্ষার সমাপনী পিএসসি পরীক্ষা দেওয়ার সময় একটি ক্যান্ডে 60 জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছেন। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যান্ডে পরীক্ষা দিতে এসে এই ভুয়া শিক্ষার্থীরা ধরা পড়েছেন। তারা রাজশাহী নগরীর কয়েরপাড়া আরবান স্লাম আনন্দ স্কুল ও মালদা কলোনি আরবান স্লাম আনন্দ স্কুলের নামে পরীক্ষা দেয়। রাজশাহী শহরের মোট 13টি এরকম আনন্দ স্কুল রয়েছে। রোববার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে অন্যান্য কেন্দ্রের আনন্দ স্কুলের পরীক্ষার্থীর বৈধতা যাচাই করা সম্ভব হয়নি। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটি টিপতে ভুলবেন না। এখনকার মতো এসবিসি টেলিভিশন সংবাদ শিরোনাম এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, এই প্রত্যাশায় এসবিসি টেলিভিশন ঢাকা।